আজকে টপিক হলো রেজিস্টার। সবাই একটা আমার সঙ্গে লিখেন, ল্যাপটপের পড়াটা হয়ে গেল। রেজিস্টার, রেজিস্টার কি বলেন দেখি? গত ক্লাসে আমরা পড়ছিলাম ফ্লিপফ্লপ কি, তো ফ্লিপফ্লপের সমন্বয়ে কি তৈরি হয়? রেজিস্টার তৈরি হয়। তো এটা আমরা সহজ করে কিভাবে লিখবো? রেজিস্টার হলো, সবাই লিখে নাও সাথে, রেজিস্টার হলো কিছু ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি ফ্লিপ ফ্লপ। কিছু ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি ডিজিটাল সার্কিট বা ডিজিটাল বর্তনী ডিজিটাল সার্কিট যা সীমিত সংখ্যক, আমার লেখা বোঝা যায়, যা সীমিত সংখ্যক বাইনারি ডেটা সংরক্ষণ করতে পারে। এটা আমি একটা আমার মতো করে লিখে দিছি, বইয়ের মতো একটা কাঁচাল করে আছে, আপনি এভাবে করে লিখবেন। বললাম রেজিস্টার হলো কিছু ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি ডিজিটাল সার্কিট যা সীমিত সংখ্যক বাইনারি ডেটা সংরক্ষণ করতে পারে বা সীমিত সংখ্যক ডেটা জমা রাখতে পারে। সেম কথা, এই গেল কি রেজিস্টারের সংজ্ঞা। তাহলে রেজিস্টার কি বললাম? রেজিস্টার হলো কিছু কিছু ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি ডিজিটাল সার্কিট যা শিশু সংখ্যক বাইনারিটা কি করতে পারে, সংরক্ষণ করতে পারে। তো আপনাদের বইয়ে দুই ধরনের কি আছে রেজিস্টার আছে, একটা হচ্ছে কি সাধারণ রেজিস্টার, বা এটাকে বলা হয় জেনারেল পারপাস রেজিস্টার, আর একটা হলো বিশেষ রেজিস্টার বা স্পেশাল রেজিস্টার। তো আমাদের এত কিছু পড়া লাগবে না, এখানে মেনলি আমাদের যে জিনিসটা পড়া লাগবে এটা হলো কি রেজিস্টারের ব্যবহার। সবাই একটু লিখে নেন, রেজিস্টারের ব্যবহার। পরীক্ষাটা 1 নম্বর অথবা 2 নম্বর আসতে পারে, এখান থেকে তেমন বড় প্রশ্ন করে না, পরীক্ষায় বড় প্রশ্ন সব ম্যাথ থেকে করবে। তো লিখে রেজিস্টারের ব্যবহার, আমি একদম সহজ করে লিখে দিচ্ছি। ক্যাশ মেমোরিতে সিপিইউ এর পুনরুক্তি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর অন্তর্গত সকল তথ্য সাময়িকভাবে জমা রাখে বা জমা রাখার কাজে। তারপর লিখবেন ইনপুট বাফার, এটুকু লিখলে এনাফ আর লিখতে হবে না। কি কি বললাম? ক্যাশ মেমোরিতে রেজিস্টার ব্যবহার করা হয়, সিপিইউ এর অন্তর্গত সকল তথ্য সাময়িক ভাবে জমা রাখার কাজে রেজিস্টার ব্যবহার করা হয়,
স্যার বই তো অনেক বড় আছে বইয়ের কি আছে বলেন। স্যার, অনেক অনেক লিখেন আরো কিছু লিখেন, তিন স্যার নম্বরে আসবে। বলার বলে রেজিস্ট্রি হবে ইনপুট বাফার হিসেবে, তারপর লিখেন আউটপুট বাফার হিসেবে। আমি সস্তো লিখে দিচ্ছি, এটা পরীক্ষা 2 নম্বরে আসবে। এটা নিয়ে আমরা বেশি সময় অপচয় করবো না, আমাদের আরো অনেক সিলেবাস বাকি। তো মেনলি এটুকু বলতে পারলে অ্যানাফ। এদের সেটা মেনলি ইউজ করা হয় কোথায়? ক্যাশ মেমোরিতে এবং সিপিইউ এর অন্তর্গত সকল তথ্য সাময়িকভাবে জমা রাখার কাজে ইনপুট বাফার হিসেবে ব্যবহার করা হয়, আউটপুট বাফার হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, ইনপুট মানে কি, আউটপুট মানে কি? যেমন আমি এখন মাউস মাউস টিপি, এটা হলো কি ইনপুট, বা কিবোর্ডে ক্লিক করতে সেটা হলো ইনপুট। আর এখানে স্ক্রিনের মধ্যে যে আপনারা লেখা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা হলো আউটপুট। তো আমি যে লেখা লিখলাম, লিখে এটা আমার সিপিইউতে পৌঁছাতে কিছুক্ষণ সময় নিল, বা স্ক্রিনে যে মনিটরে প্রদর্শন হচ্ছে কিছুক্ষণ সময় নিচ্ছে, এটা সময় নিচ্ছে। এটা হলো বাফারিং, মানে সময়টা হলো বাফারিং। এতে বাফারটা হয় এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো জমা রাখে, কে রেজিস্টারে জমা রাখে। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো ইনপুট বাফার, একটা হলো আউটপুট বাফার। এ হলো কি রেজিস্টার। তো পরীক্ষা অনেক সময় রেজিস্টার আঁকতে বলে, তো আপনারা 2 জন রেজিস্টার একটা আঁকতে পারেন। আমি এটা দিচ্ছি আপনাদের হোমওয়ার্ক হিসেবে, আপনারা এটা বাসায় বই দেখে আঁকবেন। তো একটা হলো লিখে নেন 4-bit শিফট রেজিস্টার, 4-bit শিফট রেজিস্টার। এটা বইয়ে বাংলা ভাষা আছে তো দেখে নিবেন, আমি ইংলিশে লিখে দিচ্ছি। 4-bit শিফট রেজিস্টার, আর একটা হচ্ছে 4-bit প্যারা রেজিস্টার। 4-bit প্যারা লাল, এটা বাংলাটা হচ্ছে এরকম, প্যারা লাল মানে সমান্তরাল। তাহলে কি কি বললাম, একটা হলো 4-bit শিফট রেজিস্টার, একটা হলো 4-bit প্যারা রেজিস্টার, এই দুইটার চিত্র। এগুলো আপনাদের হোম টাস্ক থাকবে, আমাকে একে মেসেঞ্জারে ছবি দিবেন আপনারা, বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এগুলো হোম টাস্ক থাকবে। ওকে, এরপর এটা আমাদের গেল রেজিস্টার। এরপর আমরা আসি, এখন আমরা পড়বো কি কাউন্টার। এখানে কাউন্টার এই কাউন্টার কাগজে লিখেন। কাউন্টার হলো এমন এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট, কাউন্টার হলো এমন কাউন্টার হলো এমন এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে কি বললাম, কাউন্টার হলো এমন এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট যা তাতে প্রদানকৃত ইনপুট পাস এর সংখ্যা গুনতে পারে। ইনপুট পাস তাতে প্রদানকৃত কি করতে পারে, ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। তাহলে কি বললাম, কাউন্টার হলো এমন এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট যা তাতে প্রদানকৃত ইনপুট পাসের সংখ্যা গুনতে পারে। তো আমি একটা বিষয় ক্লিয়ার করে বলি, সিকোয়েন্সিয়াল মানে কি স্টেপ বাই স্টেপ। যেমন আপনারা ধরেন ঘড়িতে অ্যালার্ম দিলেন বা মোবাইলে অ্যালার্ম দিলেন, ধরেন 1 ঘন্টা পর একটা অ্যালার্ম সেট করলেন, তাহলে এই যে 1 ঘন্টা, ও 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে যে কাউন্ট করে, মানে স্টেপ বাই স্টেপ, এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল। আর পাস মানে কি, প্রতিটা সেকেন্ডটা কিন্তু আমরা একটা পাস বলতে পারেন, যেমন 1, 2, 3, 4, এই সবগুলো হলো পাস, ইনপুট পাস। ধরো আমি একটা অ্যালার্ম সেট করলাম 1 ঘন্টার জন্য, মানে 1 ঘন্টা পর একটা অ্যালার্মটা বাজবে,
এই যে আমি অ্যালার্ম সেট করে দিলাম, এটা হলো ইনপুট। এবং এখানে যে 25 সেকেন্ড কাউন্ট হচ্ছে, মানে কাউন্ট 1 2 3, এটা কাউন্ট করা কে? কাউন্টারের কাজ হচ্ছে কাউন্ট করা। কাউন্টারের কাজই হলো কাউন্ট করা। তো লিখেন কাউন্টারের ব্যবহার। কাউন্টারের ব্যবহার। আসসালামু আলাইকুম, আমি গিয়ে করি দি এই ক্লাস করতেছি, ঘন্টা করে দি, ঘন্টা করে দি করে অনলাইন ঘন্টা করে দি। জি, মাইক্রোফোনটা মিউট করেন প্লিজ, আমরা সবকিছু শুনতে পাচ্ছি এবং আপনার কথাটা রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, লাইক কাউন্টারের ব্যবহার একটা আমরা লিখি। স্ক্রিন দেখা যায়? ঠিক আছে, কাউন্টারের ব্যবহার এক, ক্লক পালস গণনার কাজে, ক্লক পালস গণনার কাজে। তাহলে কাউন্টার কোথায় ইউজ করা হয়? ক্লক পালস গণনার কাজে, মানে যে ঘড়িতে যে পালস হয় 1 2 3, এসব কাজে কি আমরা কাউন্টার ব্যবহার করি। দুই নম্বর লিখেন, ডিজিটাল ঘড়িতে, ডিজিটাল ঘড়িতে কাউন্টার ব্যবহার করা হয়। এরপর লিখেন, ডিজিটাল কম্পিউটারে, ডিজিটাল কম্পিউটারে কাউন্টার ব্যবহার করা হয়। এরপর আছে আপনার কি কি বললাম, ক্লক পালস গণনার কাজে কাউন্টার ব্যবহার করা হয়, ডিজিটাল ঘড়িতে কাউন্টার ব্যবহার করা হয়, ডিজিটাল কম্পিউটারে কাউন্টার ব্যবহার করা হয়। এরপর লিখেন, টাইমিং সিগন্যাল প্রদানের কাজে, টাইমিং সিগন্যাল প্রদানের কাজে। তাহলে আজকে ক্লাসটা কিন্তু ফুল সব থিওরি ছিল না, ছাড়া মুখস্থ করতে হবে আপনাদেরকে। আমি একদম সহজ করে সব আপনাদের রেডি করে দিলাম। তো এখানে একটা হোম টাস্ক দিব, সব আমি করে দিব না, চিত্রগুলো কিন্তু আমি আঁকাচ্ছি না। তার প্রথম তো লিখছেন যে সেটা কি? প্রথম কি লিখছি, ক্লক পালস। পালস মানে হচ্ছে ঘড়ি যে কাউন্ট করে, যে 1 2 3, এগুলো পালস বলা হয়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। স্যার কাউন্টার ব্যবহার বলছি যে, এটাই তো বলি, কাউন্টারের ব্যবহারই তো বলি আপনাকে। আপনার কি বলি আমি, এই আছে না, ক্লক মানে কি ঘড়ি? হ্যাঁ, এটা ক্লক মানে কি ঘড়ি? ক্লক মানে স্যার ঘড়ি না? হ্যাঁ, ঘড়ি, এটাই তো বললাম। মানে স্যার এইটা বুঝতেছি না, সেই জন্য ক্লক স্টেট জানতেছি না, এইটা বুঝতেছি না। ঘড়ি, ঠিক আছে, ঘড়ির পালস, যে ঘড়ির সেকেন্ড আছে 1 2 3, এটা বলে ক্লক পালস। এটা যে কাউন্ট করে, এটা কাউন্ট করে কে? কাউন্টার। যেমন টাইমিং বোমা সিগন্যাল কাউন্ট করে না, 1 2 3, ফুস করে বাস্ট হয়ে যায় না বোমা। তাহলে এটা হলো কি, এটা এক ধরনের এই টাইমিং সিগন্যাল বা ক্লক পালস করা করে। তাহলে এই গেল কি কাউন্টারের ব্যবহার। তো মোটামুটি পরীক্ষা আসলে কাউন্টার কাকে বলে, রেজিস্টার কাকে বলে, ফ্লিপ কাকে বলে, এগুলো ব্যবহার এগুলো আপনারা পাবেন। এরপরে এখান থেকে আরেকটা বিষয় পড়তে হবে, এরপর আপনাদের আপনাদের অধ্যায়টা কমপ্লিট। তো আমি আজকে অধ্যায়টা আরেকটু রিভিশন দিব, প্রথম থেকে 10 মিনিট আজকে রিভিশন করে আসবো আপনাদের কি বললাম। তার আগে একটু লিখে দিব কাউন্টারের মধ্যে আপনাদের কি করতে হবে, আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব কাউন্টারের, আসার পরে আপনারা রেডি করবেন, রেডি করে আমাকে ছবি তো দিতে পারেন। আচ্ছা দেখেন, লিখেন হোমওয়ার্ক, লিখেন হোম টাস্ক থাকবে আপনাদের কাউন্টারের উপর। তো হোম টাস্ক গুলো একটু দিচ্ছি, থ্রি বিট রিপল কাউন্টার, থ্রি বিট রিপল কাউন্টার, বাঙালি করে ইংলিশ লিখবো, এটাই লিখে দিই রিপল। এটাকে বলা হয় রিপল, আবার রিপন না, দেখেন আবার রিপল, রিপল কাউন্টার। এই যে জিনিসটা আপনাদের কি থাকবে, এটা আপনাদের হোম টাস্ক থাকবে, বাড়ির কাজ লিখে দিচ্ছি, হোম টাস্ক। আর আপনাদের এই ফাইলটা গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন, এখান থেকে নিতে পারবেন। থ্রি বিট রিপল কাউন্টার, আপনারা বই থেকে ছবি সহ একে শিখে নেবেন।
তো এখানে আমি আর বেশিক্ষণ সময় অপচয় করব না। তো আমি একটা কাজ করি, আপনাদের এই ফাইলটা একটু রিভিশন করে দিচ্ছি। তো একটা মিনি সাজেশন নেন, আপনাদের এই অধ্যায়ে আপনাদের কি কি পড়তে হবে। এই অধ্যায়ে আপনাদের মেইনলি যা পড়তে হবে তা হলো বিভিন্ন প্রকার গেট পড়াইছি না, গেট তো এখান থেকে বেশি প্রশ্ন হয়, ডি মর্গান থেকে প্রশ্ন হতে পারে, প্রশ্ন সহজ করে ডি মর্গান থেকে হবে। ওই যে থ্রি ভেরিয়েবল করাইছি না, তিন চলক দিয়ে প্রমাণ ওটা করবেন। তারপর এখানে কি আছে, এনকোডার আছে, একটা ডিকোডার আছে, এনকোডার আছে, ডিকোডার আছে, এখানেও সব করতে হবে না। এখানে আমরা এনকোডারে আমরা কি কি পড়ছি, এনকোডারে আমরা পড়ছি 2x4 লাইন এবং 3x8 লাইন, তাই না? সরি, ডিকোডারে পড়ছি 3x8 লাইন। তো এখান থেকে 3x8 লাইনটা পড়বেন এখানে, আর এখানে পড়বেন 8x3 লাইনটা। এগুলো একটু ভালো করে দেখবেন যেগুলো দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে আর করতে হবে অ্যাডার। অ্যাডার এর মধ্যে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, তো স্ক্রিন শেয়ার করছি, একটু পর দেখতে পারবেন। হ্যাঁ, নেটওয়ার্কের কারণে এমনটা হচ্ছে, নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে। তো অ্যাডার এর মধ্যে আপনারা বেশি করে পড়বেন হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। আচ্ছা, আপনাদের মনে হয় আমি একটা প্রশ্ন বাদ দিছি ভুলবশত, এটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করায়নি। আচ্ছা, তাহলে একটা ক্লাস নেওয়া লাগবে না, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা একটু ভালো করে পড়বেন। তারপর প্রিভিয়াস ক্লাস গুলো দেখবেন, আমাদের ক্লাসরুমে দেওয়া আছে, যদিও বা ভিডিও নাই, ক্লাস লেকচার গুলো আছে, তো ফাইলগুলো দেখে নেবেন। তো আমি এই প্রশ্নটা আপনাদের করাইনি, এটা পড়িয়ে দিব, অসুবিধা নাই। এরপরে হচ্ছে একটা ইউনিভার্সাল গেটটা, এখান থেকে একটা প্রশ্ন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউনিভার্সাল গেটটা। তো এটা আপনার